আরেকটা ফুটবলময় রাত। মানে আচ্ছা, ফিক্সারগুলো এরকম করে কেন করতে হবে? আমরা জানি যে কোপা ইউরো একসাথে হচ্ছে, কিন্তু দেখেন গত 2 দিন কোনো খেলা নেই। এবার আপনাকে রাত 1টার দিকে জেগে স্পেন আর ফ্রান্সের এরকম হাই ভোল্টেজ ম্যাচ দেখতে হবে, আবার ভোরবেলা আপনি ঘুমানোর সময় পাবেন না। কাদের খেলা? কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের অর্থাৎ আর্জেন্টিনার খেলা, বিশ্ব চ্যাম্পিয়নদের খেলা, এবং সেটাও তো মিস করার সুযোগ নেই। তবে আজকের মানে আসলে আমি ঠিক যেটা নিয়ে বলতে এসেছি সেটা হচ্ছে যে আজকে প্রথমত স্পেন জার্মানির স্পেন ফ্রান্সের খেলা নিয়ে আসলে বলার কিছু নেই, শুধু দেখার, এনজয় করার। আর্জেন্টিনার সঙ্গে ক্যানাডার ম্যাচ নিয়েও বলার কিছু নেই, বিকজ আমরা জানি যে আর্জেন্টিনা এই ম্যাচে ফেভারিট, মেবি ওয়ান সাইডেড ম্যাচ, হয়তো লিওনেল মেসি এই ম্যাচে গোলও পেয়ে যেতে পারে, বাট সেসব কিছুর বাইরে একটু ক্যানাডাকে নিয়ে কথা বলার জন্যই আসলে এই ভিডিওটা। অর্থাৎ ক্যানাডা কী করে কোপা আমেরিকার সেমিফাইনালে এগেনস্ট আর্জেন্টিনা। ক্যানাডা কিন্তু, যারা আমরা ফুটবল ফলো করছি জানি যে গত বিশ্বকাপেও এই দলটি খেলেছিল, এবং সেটাও বিশ্বকাপের কোয়ালিফাইং পার করে, এবং দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ইন ক্যানাডিয়ান ফুটবল হিস্ট্রি। প্রথমবারের মতো তাদের বিশ্বকাপ, প্রথমবারের মতো কোপা আমেরিকা খেলছে, এবং আগামীবার তারা বিশ্বকাপের সহ আয়োজক। তবে এই ক্যানাডার ইতিহাসের সবচেয়ে বড় ফুটবলীয় অর্জন হচ্ছে 1985-এ, তারা আসলে ফুটবলটা খেলছে বহু বছর ধরে, কিন্তু তাদের বড় অর্জন হচ্ছে 1985 সালে কনকাকাফ গোল্ড কাপ জেতা, যেটা ছিল তাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এখন এই মুহূর্তে ক্যানাডার র্যাঙ্কিং হচ্ছে 48, নট ব্যাড। হ্যাঁ, যদিও আর্জেন্টিনার সঙ্গে হিসাব করলে অনেক, তবে ক্যানাডার বেস্ট র্যাঙ্ক কিন্তু 33, যেটা গত বছর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের সময় তারা অর্জন করেছিল, এবং এটা হচ্ছে ক্যানাডার বেস্ট, ইতিহাসেরই সেরা র্যাঙ্কিং তাদের। ক্যানাডিয়ান ফুটবলে ইউএসএর অবভিয়াসলি একটা প্রভাব, প্রভাব মানে হচ্ছে যে নানান রকম সাপোর্ট এবং সব কিছু থাকে। এই মুহূর্তে তাদের কোচ একজন মার্কিন নাগরিক, হেসে মার্শ, এবং তিনি এই প্রথমবারের মতো আসলে কোনো জাতীয় দলের দায়িত্বে রেখে সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন, লিডস ইউনাইটেডে ছিলেন, কিন্তু তিনি এখন এই দলটাকে সামলাচ্ছেন। এবং এরই মধ্যে কিন্তু ক্যানাডা আর্জেন্টিনার সঙ্গে একটা ম্যাচ খেলে ফেলেছে গ্রুপ পর্বে, এবং সেই ম্যাচের ফলাফল আমরা জানি, এবং সেই ম্যাচ থেকেই শিক্ষা নিয়ে আসলে এই কোচ বলেছেন যে তিনি আসলে গত ম্যাচে যেটা তারা মেসির সঙ্গে ঠিকঠাক মতো নাকি করে উঠতে পারেননি, অর্থাৎ মেসিকে আটকে রাখতে পারেননি, সে খুব ফ্রি খেলেছে, এই ম্যাচে অন্তত তারা সেটি করতে চান, অর্থাৎ মেসিকে বোতলবন্দি করতে চান। কিন্তু ক্যানাডার আসলে কারা আছে? ক্যানাডিয়ান ফুটবলের যদি আমরা দেখি সবচেয়ে বড় স্টার যিনি, তিনি হচ্ছেন আলফান্সো ডেভিস, যিনি মূলত বায়ার্ন মিউনিখে খেলে থাকেন, তিনি দলটির ক্যাপ্টেন, এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তার সঙ্গে মিডে এবং অ্যাটাকে এরকম আরও দু একজন তারকা আছে, তবে মূলত তাদের সবচেয়ে বড় তারকা হচ্ছে আলফান্সো ডেভিস। এখন এই ম্যাচের আসলে প্রেডিকশনটা কি, প্রেডিকশনটা কি সেটা আপনারা বলবেন নিচে কমেন্টস করে। তবে এই ম্যাচটা আমি মনে করি যে ক্যানাডিয়ান ফুটবল ইতিহাসের অন্যতম বড় ম্যাচ, কারণ প্রথমবার কোপা খেলতে এসে সেমিফাইনাল খেলে, এবং আর্জেন্টিনার সঙ্গে খেলাকে তারা মনে করছেন এটা একটা এটা একটা বিরাট বড় ব্যাপার আসলে ক্যানাডিয়ান ফুটবলের জন্য। সো তারা আসলে মূলত ম্যাচটা এনজয় করতে নামবে, নির্ভর থাকবে, এবং এটা যদি আমাদের যদি বলি যে জাস্ট 2022-এর বা 2021-এর আগের আর্জেন্টিনা হতো, হয়তো অনেক বেশি টেনশন থাকতো আর্জেন্টাইন ভক্তদের। বাট এখন আর্জেন্টিনার যে আর্জেন্টিনা গত 5 বছরে ম্যাচই হেরেছে মোটে 2, সিরিয়াসলি ওই বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বা আর্জেন্টিনা ম্যাচ হেরেছে মাত্র 2 ম্যাচ। তো এই আর্জেন্টিনা কিনা আসলে আত্মবিশ্বাস অনেক বেশি হাই থাকার কথা। বাট এগেইন আমার মনে হয় যে ক্যানাডার সঙ্গে ম্যাচটা ইন্টারেস্টিং হতে পারে, কিন্তু বিশেষ করে যেহেতু কোপা আমেরিকার যে ফর্ম্যাট এবং এটা নিয়ে অনেক কথা হচ্ছে, এবং সেক্ষেত্রে আর্জেন্টিনা আসলে অনেক কিছু প্রমাণে থাকবে, অন্যদিকে ক্যানাডার হারানোর কিছুই নেই। সো লেটস গো ফর ইট, আল বি সেলাস্তে, লেটস উইন ইট, আরও একবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হোক, রেকর্ড 16 বারের মতো, অ্যান্ড উই হোপ সো যে এটা হচ্ছে তার একটা স্টেপ। প্রেডিকশন জানাতে ভুলবেন না। বাই বাই টাটা।